আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ভিডিওটা ওপেন করার জন্য আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। সে প্রমাণটা হলো যে আমাদের এখানে লেখা আছে যে প্রমাণ করো যে গামা ডে ইকুয়েল টু গামা বাই ওয়ান প্লাস ওমেগা। তো আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। যে প্রমাণ করতে হলে আমরা আগে জানি যে এখানে কোনটা দ্বারা কি বোঝায়। এখানে প্রথমে আছে গামা ডি। গামা ডি মানে হচ্ছে মাটির শুষ্ক একক ওজন, মানে যেটাতে মধ্যে কোনো পানি থাকবে না, শুষ্ক একক ওজন। আর গামা, গামাটা হচ্ছে একক ওজন, জাস্ট এটার মধ্যে মৃত্তিকার মধ্যে পানি থাকতে পারে, সলিড অংশ থাকবে, সে একক ওজন। ওয়ান প্লাস ওমেগা, আর ওমেগাটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, এটারও নির্দিষ্ট সম্পর্ক আছে, ইকুয়েশন আছে। তো আমরা এবার সমাধানের দিকে যাব, ঠিক আছে? তো প্রথমে আমরা জানি মৃত্তিকার একক ওজন সমান, মানে গামা সমান ডব্লিউ বাই বি, অর্থাৎ মৃত্তিকার মোট ওজনকে যখন আমরা মোট আয়তন দ্বারা ভাগ দিব তখন আমরা কি পাবো, একক ওজনটা পাবো। তাহলে আমরা সহজে লিখতে পারি গামা ইকুয়াল টু ডব্লিউ বাই ভি। তো আমরা এবার লিখব বা গামা ইকুয়াল টু এখন ডব্লিউ, ডব্লিউটা হচ্ছে আমাদের মৃত্তিকার টোটাল আয়তন। এই টোটাল আয়তনের মধ্যে সলিড অংশ থাকবে, পানিও থাকতে পারে। তাহলে এই জন্য আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ হচ্ছে সলিড অংশ, সলিড পানি প্লাস সলিড অংশের ওজন, আর একটা হচ্ছে পানির ওজন। আর ভি যেভাবে আছে সেভাবে আমরা রাখলাম। তারপরের লাইনে আসি আমরা এবার, বা গামা ইকুয়াল টু, এবার আমরা উপরে নিচে সবটাকে ডব্লিউ এস দ্বারা কি করব, ভাগ করব। ডব্লিউ এস বাই ডব্লিউ এস, ডব্লিউ ডব্লিউ বাই ডব্লিউ এস, বি বাই ডব্লিউ এস। এখন এই ডব্লিউ এস দ্বারা ডব্লিউ এস কে যখন আমরা ভাগ দিব তখন এখানে কি থাকবে, ওয়ান থাকবে, কি থাকবে, ওয়ান থাকবে, প্লাস ডব্লিউ ডব্লিউ বাই ডব্লিউ এস, আর নিচে থাকবে কি, ভি বাই ডব্লিউ এস। তারপরের লাইনে আবার আমরা আসি, বা গামা ইকুয়াল টু ওয়ান, উপরে আমরা যেভাবে আছে লিখতে পারি ওয়ান প্লাস এই ডব্লিউ বাই ডব্লিউ এস, আমাদের ওয়াটার কন্টেন্ট যা বলছে, ওয়াটার কন্টেন্ট হচ্ছে, ওয়াটার কন্টেন্টের বদলে আমরা লিখতে পারি ডব্লিউ ডব্লিউ বাই ডব্লিউ এস, অর্থাৎ মৃত্তিকার পানির ওজনের সাথে সলিড অংশের ওজনের যে অনুপাত সে অনুপাতটাকে আমরা বলবো কন্টেন্ট। তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা, ওয়ান প্লাস কি, ওমেগা। এটা আছে ডব্লিউ বি বাই ডব্লিউ এস, সেটাকে আমরা যখন আমাদের উপরে নিয়ে যাবো তখন কি হবে, ডব্লিউ এস বাই বি। সে ডব্লিউ এস বাই বি, এই ডব্লিউ এস বাই ভি এটাকে আমরা কি বলবো, গামা ডি। কারণ কি, বা গামা ইকুয়াল টু ওয়ান প্লাস ওমেগা, আর ডব্লিউ এস বাই বি এটার বদলে আমরা লিখবো কি, গামা ডি। কারণ আমরা জানি গামা ডি ইকুয়াল টু ডব্লিউ এস বাই বি, অর্থাৎ মৃত্তিকা সলিড অংশের ওজনের সাথে মোট আয়তনের যে অনুপাত সেই অনুপাতটাকে আমরা বলবো শুষ্ক একক ওজন। এবার আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি এবং ওয়াইকে ওইদিকে নিয়ে যাই, গামা ডি ওয়ান প্লাস ওমেগার সাথে কি আছে, গুণাকারে আছে, সেটাকে যদি আমরা সেন্স করে নিই তাহলে এখানে থাকবে কি, গামা ডি ইকুয়াল টু গামা বাই ওয়ান প্লাস ওমেগা। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তা আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।